আসসালামু আলাইকুম, শুভ সকাল। আশা করছি সবাই সুস্থ সুন্দর আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি, রাতেও তেমন একটা ঘুম হয়নি। আজকে মনটাও তেমন ভালো নেই, সকালে ঘুম ভেঙে গেল। তার ভাবলাম আজকে একটু সবজি রান্না করব। প্রতিদিন এত লেট করে উঠা হয়, তারপর বাচ্চাদের রান্না করতে করতে আর নিজের জন্য আলাদা করে রান্না করতে ইচ্ছেও করে না, যেহেতু বাচ্চারা তো সবজি তেমন বেশি খেতেও চায় না। আর আজকে আমার খুব ইচ্ছে হচ্ছিল একটু করলা ভাজি করে খাই। করালটা নিয়ে আসছিলাম, ভাজা হচ্ছে না, দেখছি ফ্রিজে নষ্ট হয়ে যাবে, সেজন্য আজকে একটু আলু দিয়ে করলা ভাজি করতেছি। আর করলা ভাজিতে একটু বেশি করে রসুন দিলে ভালো হয়, তেলে একটু পেঁয়াজ আর বেশি করে রসুন, তারপর কাঁচামরিচ বা হালকা হলুদ ইচ্ছে করলে দিতে পারেন সামান্য পরিমাণ। তার সাথে করলা দিয়ে আলু দিয়ে করলাটা ফ্রাই করে নিচ্ছি, তার সঙ্গে কিউব কিছু রসুন দিয়ে দিলাম। রসুন কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, সেজন্য আমি একটু রসুনটা বেশি খাই। আর এদিকে আমি মিক্স সবজি রান্না করছি, এখানে ফুলকপি, আলু, টমেটো, ব্রকোলি চিংড়ি দিয়ে করছি, একদম হালকা মশলা দিয়ে। প্রথমে আমি অল্প পরিমাণ তেল দিয়েছি, তার সঙ্গে পেঁয়াজ কুচি রসুন কুচি দিয়ে একটু ভেজে চিংড়ি মাছ দিয়েছি, তারপর হালকা হলুদ মরিচ ধনিয়া জিরার গুঁড়া দিয়ে স্বাদমতো লবণ দিয়ে একটু পানি দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে সবজিটা দিয়েছি। সবজিটা দিয়ে ভালো করে ভুনে একটু অল্প পরিমাণ ঝোল দিয়েছি, তারপর সেদ্ধ হওয়ার পর কাঁচামরিচ জিরার গুঁড়া আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে ফেললাম। পাশাপাশি করলা হয়ে গিয়েছে, আর এদিকে বাচ্চাদের জন্য চিকেন রান্না করছি। চিকেনের সঙ্গে ফুলকপি দিব। এভাবে রান্না করলে বাচ্চারা একটু খায়, নয়তো সবজি একেবারে খেতে চায় না। তো ফুলকপিটা বড় সাইজের ছিল, ফ্রেশ ফ্রেশ রান্না করে ফেলবো, সেজন্য আমিও একটু সবজি তৈরি করে নিলাম, পাশাপাশি বাচ্চাদের চিকেনের সঙ্গে ফুলকপি দিয়ে রান্না করে দিলাম। এই তো রান্না হয়ে গেল চিকেন দিয়ে ফুলকপি। বাচ্চাদের জন্য প্রতিদিনই ডাল, চিকেন, নয়তো গরু মাংস, একটা কিছু মাংস আইটেম থাকতেই হবে। আর আজকে একটু পায়েস রান্না করছি, এটা আমার রাদের খুব পছন্দ, আমার ছোট ছেলে। এটা হলো গাজর আর সাগুদানা সুজি দিয়ে পায়েসটা। তো এই পায়েসটা মশলা করে ভালোই হয়, মাঝে মাঝে একটু একটু করে করে দিই, বাচ্চারাও দেখি খুব পছন্দ করে। তা আজকে তো রান্নাবান্নার পর একটু বাইরে বের হলাম, আমার রেনেসার সঙ্গে একটু বের হলাম। আজকে কিন্তু ভীষণ গরম, যে বের হয়ে অবাক হয়ে গেলাম। তো এসি ছেড়ে আমরা গাড়িতে বসে একটু ঘুরছি, রেনেস একটু কাজে যাবে, তো এর আগে বললো মা চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। তা আজকে মনটা আসলে একদমই ভালো ছিল না, তারপর সকাল সকাল উঠে রান্নায় মন দিলাম, যে একটু রান্না করি, ঘরের কাজ করি। তা এখন আর বাসায় ফিরে ঘরের কাজ করবো, রেনেসা কাজে চলে যাবে। তা আমাদের এরিয়াতেই ঘুরছি, তা আজকে ভাবলাম যে যেহেতু আমি ঘুরছি সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তা এখন কানাডা কিন্তু একদম গ্রিন, দেখতেই পাচ্ছেন, একদম সবুজ দেখা যাচ্ছে। তা আসলে মনটা ভীষণ খারাপ ছিল, কি বলবো, মন কিন্তু অনেক কারণে খারাপ হয়ে থাকে। তো অনেক সময় না অনেকের কাছ থেকে অনেক বেশি কষ্ট পেয়ে থাকি, সেটা আসলে আমি ভুলতে পারি না, সারাক্ষণ মনের মধ্যে অস্থিরতা কাজ করে। তো এটা আসলে আমার একটা সমস্যাই বলা চলে। তো অনেকে কিন্তু অনেক ইজিভাবে সব কথাই নিয়ে নেয়, আসলে আমি একদমই মানে কষ্টটা নিতে পারি না। তো আমার মনে হয় যে আমি তো কখনো কাউকে মনে কষ্ট দিয়ে কথা বলি না যে সে এরকম কেন বললো, সেটাই মাথার মধ্যে গুরুপাক খেতে থাকে। তো আমার মেজাজটা আসলে এত খারাপ হয়ে যায়, কোনো কিছু ভালো লাগে না, কাউকে বলতেও পারি না, সইতেও পারি না। এটা আসলে একটা খুবই সমস্যা, যেটা আমার হাজবেন্ড সবসময় বলবে, তুমি সব কথা এত মানে সিরিয়াসলি কেন নাও, ইমোশনাল কেন হয়ে যাও, ইজিভাবে সব কিছু নিবা। তা আসলে এক একজনের মন হয়তো এক এক রকম, ওরা যেভাবে এত সহজ করে বলে ফেলে সেটা আমার পক্ষে আসলে সম্ভব হয়ে ওঠে না, সেজন্য আসলে অনেক কষ্ট পাই, অনেক কারণে অনেক সময় এত কষ্ট লাগে যেটা আমি মাইন্ড থেকে সরাতে আমার অনেক কষ্ট হয়। তা আজকে মনটা খারাপ, এমনি তো বাচ্চারাও বুঝতে পেরেছিলো যে মার মন আজকে ভালো না। তারপর রেনেসা কাজে যাচ্ছিলো, তা আমি রান্নাবান্না করে বের হতে চাচ্ছিলাম না, তারপর সে বারবার বলতেছে চলো চলো দেখো আজকে ওয়েদারটা কত ভালো, ঘুরে আসি। তো বের হয়ে দেখছি বেশ গরম, তো গাড়িতে বসে একটা কথা রেনেসাকে বললাম যে রেনেসা এত ঠান্ডার দেশ, এত সুন্দর ওয়েদার,
আজকে ওয়েদারটা মনে হচ্ছে যে বাংলাদেশের মতো ওয়েদার লাগছে, হিউমিডিটি বেশি, একটু কেমন যেন একটা গরম লাগছে, একটু ডিফারেন্ট গরমটা। তো এর আগে আসলে আমি বুঝতে পারিনি যে এখানে আসলে এত গরম পড়ে, ভালো গরমই পড়ে হঠাৎ হঠাৎ করে। এটা অনেকের মুখে শুনতাম যে ওই সময় এসি না চালিয়ে, ফ্যান না থাকলে একদম অস্থিরতা কাজ করে, আজ তাই দেখলাম। যাই হোক, মনটা খারাপ ছিল, সেজন্য আপনাদের সঙ্গে একটু বললাম আর কি, আর একটু ঘুরে বেড়ালাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা আজকের ব্লগটি এখানে শেষ করে দিচ্ছি, এখন বাসায় ফিরে যাব। সবাই সুস্থ সুন্দর থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আবারও দেখা হবে, কথা হবে নেক্সট ব্লগে। আল্লাহ হাফেজ।